ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে রাজধানীর মানুষের মধ্যে জনসচেতনতা তৈরিতে জায়কার অর্থায়নে ঢাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক চিলড্রেন পার্ক তৈরি করতে যাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ সকালে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মেহেদি হাসান জানান শহরের যানজট নিরসনে জনসচেতনতার উপর জোর দিচ্ছে তারা এ পরিকল্পনার অংশ হিসেবে শিশুদেরকে ট্রাফিক আইন মানার বিষয়ে সচেতন করা হবে এছাড়াও চালক ও জনসাধারণের জন্য ট্রাফিক এডুকেশন সেন্টার তৈরিরও কাজ চলছে শিশুরা যেন একদম ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মানা এবং রাস্তায় কিভাবে চলতে হবে এই বিষয়গুলোর উপরে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে ছোটবেলা থেকে এই জন্যই আমরা অদূর ভবিষ্যতে ট্রাফিক চিলড্রেন পার্ক আমরা তৈরি করতে যাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায়